গাইজ, আজকের ব্লগটা করতে যাই, আমার এত পরিমাণে রাগ হইতেছিল মানে বইলা বোঝানোর মতো না। তো কি আর লেগে রাগ হইতেছিল তা একটু পরে কইতাছি। আর আজকে আমরা করতে যাইতেছি কি জানো, আমরা একটা দ্বীপের মধ্যে যামো। তো এটা হইতেছে আমার ব্রাহ্মণবাড়ি আর শেষ ব্লগ, তো তারপর আমি ঢাকা চলে যাবো। তো আমরা একটা দ্বীপের মধ্যে যাইয়া তারপর মনে করো যে বিরিয়ানি রান্না করে সবাই মিলা জিলা খামো। তো তার লাগে কিন্তু আমরা আয়া পড়ছি বাজারের মধ্যে, আর বাজারের মধ্যে এখন যা যা নিতে হইব বিরিয়ানি রান্না করার লাগে সব কিছু নিয়ে নিছি, আগে থেকে বলে রাখছিল। তো দেখলাম যে দোকানের মধ্যে কোনো লোক নাই, তো যার কারণে মনে করো যে আব্দুর রহমান নিজে দোকানদার হয়ে গেল। তো দোকানদার হওয়ার পরে মনে করো যা যা আছে সব কিছু এক এক করে পলিথিনের মধ্যে বইরা নিছে। আর তারপরে কিন্তু কিছুক্ষণ পরে আঙ্কেল চলে আসে, আর আঙ্কেল চলে আসার পর আমি বললাম যে কত হইলো, আমি 1000 টাকার নোট দিলাম, তারপর মনে হয় 600 টাকার মতো হয়েছে, তারপর আঙ্কেল আমারে 300 টাকার মতো ফেরত দিল। তো চলো এমন আমাদের কাঁচা বাজার করতে হইব, মানে কাঁচা বাজার যেগুলো আছে ওগুলো নিতে হইব। তো কাঁচা বাজারের দিকে চলে গেলাম, আর গ্রামের মধ্যে যে বাজারের যে ফিল্ডটা তা আমি উপভোগ করতেছিলাম, সব কিছুই আছে দেওয়া, গ্রামের যে একটা দৃশ্য খুব ভালোই লাগতেছিল। তো এখন আমাকে কাঁচা বাজারে যাইয়া শসা টমেটো যা যা লাগে ওই বিরিয়ানির মধ্যে যা যা দেয় সব কিছু নেওয়া লাগবে। তো হাঁটি হাঁটি পাই আমরা কিন্তু আইসা পড়ছি কাঁচা বাজারে, আর কাঁচা বাজারে আইসা দেখলাম যে কত সুন্দর শসা। তো শসা নিলাম সর্বপ্রথম, তারপর আমরা নিলাম গাজর 1 কেজি গাজর, তারপর আর কি লাগবে, আর কাঁচামরিচ, আর হইতেছে মনে হয় পেঁয়াজ। তো এগুলো নিয়ে নিলাম, সব কিছু নিয়ে নিলাম। তো এখন আমাকে সব কিছু নেওয়ার পর এবার নিতে হবে মাংস। তো আমি বলছিলাম যে গরুর গোস্ত নিব, কিন্তু এখন বাইজে গেছে 11:30, যখন গরুর গোস্ত পাওয়া যায় না। তো তার লাগে মুরগি নিয়ে নিতেছি, 2টা মুরগি নিছি, আর এই জায়গায় মুরগির ওজন হয়েছে 3.5 কেজির মতো। তো আল্লাহ একবার কইয়া 2টা মুরগি জবাই করে ফেললো। তারপর এখন কি নেওয়া বাকি, ও এখন আমাদের নেওয়া বাকি আছে একটা কয়েকগুলা ওয়ান টেম্পলেট যেগুলো এগুলা। আর আমরা যেই দ্বীপের মধ্যে যাইতেছি না, ওই দ্বীপের মধ্যে মনে করো যে কোনো কিচ্ছু নাই, একটা জঙ্গল বললেই চলে, এটা জঙ্গলই কিন্তু। তো যাও তোমরা, হ্যাঁ আচ্ছা। তো এইখানে ওদেরকে বিদায় দিয়ে দিলাম, আর বিদায় দেওয়ার পরে ওরা অটো দিয়ে চলে গেলো, আর আমরা আমাদের বাইক দিয়ে চলে যাব। আর বাসায় যাওয়ার পরে আমরা কিন্তু আজকে একটুও দেরি করবো না, একদম বাসায় যাওয়ার পরে পরেই মনে করে রওনা হয়ে যাব। আর এখন প্রায় 12টা বাজে গেছে, তো আমরা বাসায় আসার পরে একটুও কিন্তু দেরি করি নাই, আমরা ওই উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। তো আমরা কিন্তু সব কিছু নিয়ে নিছি, দেখো দা বডি চুরি যা যা লাগে সব কিছু নিয়ে নিছি, কারণ কইলাম না ওইটা একটা জঙ্গল, যেই জায়গায় কোনো কিচ্ছু পাওয়া যায় না। আর এটা হইতেছে আমাদেরকে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস ফিল্ড, যেটার গ্যাস উৎপাদন হয় এইখান থেকেই যায়। তো আমরা কিন্তু ফাইনালি চলে আসছি মরিচাকান্দি, মানে মেঘনা নদীর পারে। তো এই জায়গার ভিউটা কিন্তু অনেক অনেক সুন্দর, দেখো তোমাদেরকে যদি দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা, দেখো কত সুন্দর ভিউ দেখছো, নদীর ভিউ। তো নেহা তো দেখে মনে করো যে পুরাই পাগল হয়ে যাইতেছিল যে এত সুন্দর এত কিউট জায়গাটা। তো বলার বাইরে, তো আমি ভাবছিলাম যে আমরা বোর্ডে যাব, কিন্তু ওরা বলতেছে যে নৌকা দিয়ে যাবে। তো ওইখানে ছোট্ট একটা নৌকা আছে, ওইটা ওরা করছে যে ওইটা দিয়ে যাবে। তো এই জায়গায় দেখো একটা স্পিড বোর্ড যাইতেছে, আর এই স্পিড বোর্ডে তোমরা যারা উঠো নাই তারা এটার ফিলটা বুঝতে পারবো না, যা মজা ভাই। আর তোমরা যারা উঠছো বা যারা ফার্স্ট টাইমের মতো উঠতে যাইতেছো তারা কিন্তু অনেক ভয় পাইতে পারো। তো এইদিকে তাকায় দেখলাম যে ওরা সবাই বাড়ির ভিতর ঢুকতেছে, তো আমি ভাবলাম যে বাড়ির ভিতর ঢুকতেছে কেন। তো বাড়ির ভিতর ঢুকছে এই কারণে যে যেটা দিয়ে নাড়াচাড়া করে ওই জিনিসটা ওরা আনে নাই, তো এই বাড়ি থেকে ওইটা নিতেছে। আমি বাইরে ভাই মানে চিনা নাই জানা নাই, এই বাড়ি থেকে নিতেছে, কিন্তু ওনারাও কিন্তু এত ভালো যে চাওয়ার সাথে সাথে দিয়ে দিছে। তো দেখো যেটা দিয়ে নাড়াচাড়া করে ওই জিনিসটা নিয়ে নিল, আর আরেকটা দরকার ভাতের চামচ, মানে ভাত বাড়ার চামচটা দরকার, তো ওইটাও চাইতেছে, ওইটাও সাথে সাথে দিয়ে দিল। এটারই বলে ভাই গ্রাম অঞ্চল, একজন আরেকজনের জন্য দেখছো, মানে চিনা নাই জানা নাই, এটা খালা গোবারি বানাই লাইছে। তো এই জায়গায় নৌকাওয়ালা মামার সাথে কথা কইতেছে যে নৌকাওয়ালা মামা কইতেছে 700 টাকা লাগবো, কিন্তু আমরা কইলাম যে 500 টাকা দিব, তো ফাইনাল 500 টাকা হইব চলো। তো আমরা ও আরেকটা জিনিস, আমাকে পানি নিতে মনে ছিল না, তো 2 লিটার করে 4টা পানির বোতল নিয়ে নিলাম, 4টা পানির বোতল। একবারই কইছি না ভাই ওই জায়গায় কিচ্ছু নাই, একদম একটা জঙ্গল তোমরা দেখতে পারবা। তো আমরা কিন্তু রওনা হয়ে গেছি বোর্ডে উডার উদ্দেশ্যে, তো আমরা এক এক করে সব কিছু আগে উঠে ফেলছি, তারপর আমরা উঠে গেলাম। আর এই জায়গায় আব্দুর রহমান কইতেছে ও নিজেই এটা স্টার্ট দিতে পারে, তো স্টার্ট দিব, দেখো ফাইনাল কিন্তু স্টার্ট কইরাও ফেলছে। এটারই বলে গ্রাম অঞ্চলের পোলা পাইনি, একের ভিতর সব সব কিছু মহানগর ভিতর। তো আমরা নদীর ভিউটা উপভোগ করতে করতে আমরা সামনের দিকে যাইতেছি, আর এই নৌকা দিয়ে 15 মিনিট পরে আমরা কিন্তু প্রায় ওই জঙ্গলে আয়া পড়ছি, ওই দ্বীপের মধ্যে আয়া পড়ছি। আর দ্বীপে আওয়ার পরে আব্দুর রহমান কইতেছে যে ওই দিকে তাকাও, দেখো একটা শিয়াল আছে। তো আমি ওই দিকে ক্যামেরা ধরতেই দেখি ভাই রে ভাই এই জায়গায় শিয়াল, মানে আইতে না আইতেই মনে করে যে শিয়ালের দেখা পাইয়া লাইছি। তো এই জায়গায় যেহেতু শিয়াল আছে, মানে হিয়াল মামা যেহেতু আছে, তো এই জায়গায় কিন্তু আরও কিছু প্রাণী থাকতে পারে, বন্য প্রাণী থাকতে পারে। তো আমরা এই প্লেসটা সিলেক্ট করছি রান্না বাড়া করার লেগে, এই প্লেসটা অনেক সুন্দর লাগতেছিল, ওই প্লেসটাই সিলেক্ট করছি। তো এখন লাগবো আমাকে আরও লাকড়ি, মানে খড়ি লাগবো আরও, যেগুলো আমরা আনছি না ওগুলো অনেক কম হয়ে যায়, তো যার জন্য আরও খড়ি লাগবো। তো এই জায়গায় কিন্তু আমরা খড়ি পাড়া শুরু করে দিছি অলরেডি, তো দেখো পাড়া হইতেছে। আর এই জায়গায় খড়ির কথা যদি কইতে যাই, তো এই জায়গায় অভাব নাই। আর আব্দুর রহমানের মারছে মৌমাছি কামড়, তার লেগে প্রাথমিক চিকিৎসা নিতে আছে, দেখো দেখছো। তো এই পাশে ঘুরতেই দেখি যে এক চাচা, তো চাচারে বললাম যে কিসের জন্য আসছেন এই জায়গায়, ওই দেখে তোমার নকল আসিয়া গেল গা না।
তো কাকা এই সেই জায়গায় নৌকা নিয়ে, তো আমি বললাম যে এই জায়গায় কোনো লোকজন থাকে কিনা, কয় যে না। তারপর আমি বললাম যে এই জায়গায় পরবর্তীতে কোনো লোকজন থাকার সম্ভাবনা আছে কিনা, তারপর উনি বলল যে না। তো আমি তারপর জিজ্ঞাসা করলাম এই ঘরটা কিসের জন্য বানানো হয়েছে। মূলত এই ঘরটা পাহারাদারের জন্য বানানো হয়েছিল, কিন্তু পাহারাদারের জায়গায় থাকে না, আর যেই খালি জায়গা রে ভাই পাহারাদার থাকে কি করবো। আর তারপর নেহা জিজ্ঞাসা করলো অনেক কিছুই জানতে পারলাম। আর আমরা আরো খড়ি আনার জন্য সামনের দিকে যাইতেছিলাম, আর তখনই কাকাই বললো সবার কাজে ব্যস্ত। আর আমরা বলছিলাম যে বসার জন্য কিছু হলে ভালো হইতো, কিন্তু তারপরে দিয়ে ওরা এত বড় একটা গাছ নিয়ে উঠছে, কই থেকে জানি দেখো কত বড় একটা গাছ। তো এটার মধ্যে কিন্তু আমরা অনায়াসে 3-4 বসার কেলা লাগে কিন্তু প্রস্তুতি গ্রহণ করতে হইব। তো সবাই সবার মতো কাজ করতেছে, রনি এই জায়গায় পিএইচ গুলা কাটতেছে, আর আমাদের যে মুরগির গোস্তটা আছে এগুলা মাসরুম কাটতেছে। তো মুরগিটাও কাটার পরে আমাকে চাউলগুলা মাইপা তারপর ডেগের মধ্যে বসাই দেওয়া হইব, আর সবাই সবার মতো এই জায়গায় কাজ করতেছে। তো আমরা আরেকটা জিনিস করতে চাইতেছি গাইজ, আমরা এই জঙ্গলের মধ্যে আমরা একটা শিয়াল ধরতে পারি কিনা, তো এটা দেখবো, ঠিক আছে? তো তোমরা ব্লগটা এনজয় করতে থাকো, আর গাজর কাটার পরে পরে সবাই একটু একটু করে খাইতেছি, শরীরের মধ্যে শক্তি আইবো, বুঝছো? তার লাগে আমরা একটু একটু করে গাজর খাইতেছি। এখন চালগুলো মাপা হইতেছে, আগে ওরা মাপতে ভুলে গেছিল, তার জন্য দুইয়া তারপর মাইপা তারপর সাইকিয়া তারপর এই জায়গায় ঝুলাই দিছে। তো এখন কিন্তু এই জায়গায় দেখলাম যে শশাগুলো আর গাজরগুলো এত সুন্দর করে কাইটা রাখছে, আমার কাছে ভালোই লাগতেছিল, তো আমি ডাইকা দিলাম, যদি ভালো যায় তাহলে সর্বনাশ। আর এখন মনে করো যে যে কেরোসিন তেল আছে ওইটা ডাইলা তারপর আগুন জ্বলাই দিল, এখন কিন্তু দাও দাও করে আগুন জ্বলা যাইব, দেহ কত আগুন জ্বলতেছে, দেহ সবাই দেহ ভালো করে দেহ। তো এখন ডেকটা ভালো করে লাড়া সারা দিয়া তারপর এটার মধ্যে তেলগুলা ডাইলা দিল, আর এখন যে পেঁয়াজ আর কাঁচামরিচ ওগুলো আছে এগুলো মনে হয় এখন দেওয়া হয়ে যাবো। আর ওরা এখন ওই যে থেকে নদী থেকে পানি নিয়ে আইছে, তো এই পানি দিয়েই মেবি রান্না করা হইব, আমি শিওর না, যদিও এই পানি দিয়েই মনে হয় রান্না করা হইব। তো সব কিছু কিন্তু দেওয়া হয়ে যেতেছে, আর বিরিয়ানিটা ও কিন্তু আব্দুর রহমান কিন্তু ভালো বাবরছি, তো বিরিয়ানিটা মেবি ভালোই হইব, মজা হইব। কিন্তু তারপরেই দেখলাম যে আগুনটা নিবা নিবা আইতেছে, তো তার লাগে কী করলো একটু কেরোসিন তেল ডাইলা দিল, আবারও দাও দাও করে আগুন জ্বলতেছে। তো কেরোসিন তেল দিয়ে কতক্ষণ, যতক্ষণ পর্যন্ত না ধরে ওগুলোর মধ্যে আগুন না ধরে ততক্ষণ পর্যন্ত কিন্তু নিবা যাইব। তো আমার যতটুকু মনে হইতেছে এই জায়গায় আগুনটা আবারও নিবা যাইব, দেহ যে যা ভাবছি তাই হয়েছে, আগুনটা আবারও নিবা গেছে। তো আবারও জ্বলানোর চেষ্টা করতেছে, কিন্তু এই দিক থেকে আমাদের রিফাত ব্রো এদিকে কী করলো আরেকটা একদম শুকনা ডাল নিয়ে আসছে। তো এই ডালটা দিলে মেবি আগুন আর নিব না। আর আমার মনে হইতেছে এই চুলাটা একটু ছোট হয়ে গেছে, যার কারণে অক্সিজেন পাইতেছে না, আর যেই কারণে আমাদের আগুনটা বারবার নিবা যাইতেছিল, তো 3 মনে হয় নিবা গেছে। তো এখন তার লাগে আব্দুর রহমান কী করলো ডেকটা নিচে নামায়া তারপর কেরোসিন তেল দিয়ে একটু ভালো করে আর শুকনা ডালগুলা দিয়ে এখন আগুন ধরানোর চেষ্টা করতেছে। তো এইবার মেবি আমি যতটুকু শিওর আগুনটা আর নিবে না। আর দেখো এইদিকে একটা শিয়াল মামা এইদিক থেকে আইয়া ঘুরে গেছে, দেখছো অবস্থা? তো আমি ভাবছি যে এইদিকে যেহেতু শিয়াল মামা আইছে, তো এই জায়গায় একটা ফাত পাতাই দরকার, এই জায়গায় শিয়াল কিন্তু অনেকগুলো আমরা দেখছি। তো আমরা কি করলাম একটা ফাত পাতার লাগে আমরা একটু আয়া পড়লাম সবাই মিলা জিলা, আর এই জায়গায় পাতটা পাড়তে হবে। তো এই ফাত পাতার জন্য কি করতে হবে, এখানে একটা গর্ত করতে হবে, আর গর্তটা কিন্তু ছোটো মোটো হইলে হইব না, গর্তটা হইতে হইব বালা বড়, মানে 4-5 হইতে হইব। তো ওরা কাড়াকাড়ি গর্ত করা শুরু করে দিয়েছে, কিন্তু এক পর্যায়ে যায় ওরা হার মাইনা ফেলছে যে এই গর্ত হইব না, আর যদি পরে যদি শিয়াল না এদাইলে এটা মানে খাটনিটা ফাও যাইব, তো যার কারণে ওরা পরে আর গর্ত করলো না। কিন্তু যেই মাংসগুলো ছিল মানে যে মুরগির অবশিষ্ট গোস্তগুলো ছিল ওগুলা কিন্তু নাড়ি ভুড়ি যেগুলো থাকে ওগুলা কিন্তু আমরা ওই জায়গায় দিয়ে আইছি, আর যদি কোনো শিয়াল আয়ে তাইলে কিন্তু আমরা দেখতে পারবো। আমরা যে জায়গায় রান্না করতেছি এর পাশেই মনে করো যে ওগুলা দিয়ে আইছি, ওগুলা শিয়াল নিশ্চিত খাইতে আইব। আর এখন কিন্তু আমাকে চাউলগুলো যেগুলো আছে এগুলো কিন্তু বিরিয়ানির মধ্যে ডাইলা দেওয়া হইতাছে, ঠিক আছে? তো চাল মেবি 4-5 নাকি কয় পট নিছে, তো এখন লবণ দেওয়া হইতাছে, আর লবণটা ওই যে দেখো দেখছো গাইজ, আমি এই
দিকে হালকা খেয়াল করতেই দেই যে শিয়াল আইয়া পড়ছে অলরেডি। আমরা মানে যেই ইয়াগুলা রাখি আইছিলাম, যেই ওই মুরগির অবশিষ্ট খাউনগুলা রাখি আইছিলাম, ইয়াগুলা গোস্তগুলা ওগুলা খাওয়ার লেগে কিন্তু একজন আয়া পড়ছে, আরেকটা শিয়াল আইছে। মানে ভাই তারপর যে আমরা আফসোস করতেছিলাম যে যদি পাট্টা গালি পারতাম রে ভাই, রে ভাই একটা না একটা শিয়াল ভাসতো, আর যদি পারতো অলগে কঠিন মজা হইতো। এ শিয়াল মামা, মানে আমি ক্যামেরা চালু করে মনে করো ডাকতেছিলাম, আর তারপর এই মনে করো যে রিফাত আর রনি কি করলো, মনে হয় যে এই শিয়ালটারে, এই শিয়ালটারে মনে হয় দেখো কেমনে খাইতেছে দেখছো, মানে যতগুলা ছিল সবগুলা মনে করো খাইয়া দৌড় দিছে এই যে। তারপরে দেখলাম যে এই হানে মনে করো যে আরেকটা যে মুরগি ছিল ওই মুরগিটার অবশিষ্ট কিছু জিনিস আছে, ওই যে দেখো দেখছো দাও দিয়া মানে দা দিয়া দৌড়ান দিছে। তো আমার মনে হয় না এইবার আর শিয়াল আইব, যদিও ফাটটা পাতি পাতপাত মনে হয় আবার আমরা মনে করো যে ক্যামেরাটা রাখিয়ামো আর এইগুলা রাখিয়ামো, যে শিয়ালগুলার বিউটা কাছ থেকে নিমো যে ওরা কেমনে খায় কী করে। তো যেই ভাবনা ওই কাজ আমরা কি করলাম, এই যে অবশিষ্ট জিনিসগুলো আছে এগুলো নিয়ে নিলাম একটা পলিথিনের মধ্যে, আর পলিথিনের মধ্যে নেওয়ার পরে আমরা মনে করো যে এই জায়গায় রেখে দিলাম। কিন্তু আমার কাছে মনে হলো এই জায়গায় যদি রাখি তাইলে খুব কাছাকাছি হয়ে যায়, এই জায়গায় রাখলে হইব না, ঠিক হইব না। তো আমি বললাম রিফাতের যে আবু বকরে বললাম যে একটু দূরে রেখে আইও, তো ও দূরে রেখে আইলো, কিন্তু তারপরও দেখলাম যে এটা বেশি দূরে হয়ে যায়, আর আমি আমার ফোনটা এই জায়গায় রাইখা দিছিলাম গাছের সাথে ফিট কইরা, ঠিক আছে। তো এটাও দেখলাম যে বেশি দূরে হয়ে যায়, তারপর কি করলাম, তারপর আমরা এই জায়গার মধ্যে মানে একদম কাছে এই জায়গায় রাইখা, তারপর দেখো ফোনটা এই জায়গায় রেখে দিছি ভাই, যদি এইবার যদি খাইতে আয় না তাইলে মনে করো যে একদম এই যেই ফোনটা রাইখাইছি না ওই ফোনের মধ্যে মনে করো রেকর্ড হয়ে থাকবো, জোশ হইব। তো আমাকে কিন্তু এদিক দিয়ে ওই দিক দিয়ে আমরা ফাইজলামি করতেছিলাম, আর এই দিক দিয়ে কিন্তু আমরা বিরিয়ানি রান্না কমপ্লিট। আমাকেও তারপর যে পেঁয়াজের যে ভাজাগুলো ছিল ওগুলো দিয়ে দিছে, আর যেই গাজর ছিল কাটা গাজর ওগুলোও দিয়ে দিছে। আর দেখো আমরা কিন্তু মোবাইলটা ওই জায়গায় কিন্তু রাইখাইছি। তো এখন এক এক করে বিরিয়ানি বাড়া হইতেছে, বিরিয়ানি সবার লেগে বাড়া হইব। আমাকে কিন্তু খাওয়ার পালা আয়া বসে, আর খাওয়া দাওয়া কইরা আমরা একটু ফাইজলামি দুষ্টামি করিয়া তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো দেখো এক একে সবাই খাইতেছে, আর নেহা এদিকে বৈশা খাইতেছে ক্যামেরার পিছনে, আর আমার খাবারটা রেখে দিছি সাইডে। তো সবাই আমরা খাইতেছি, তো খাওয়া প্রায় কমপ্লিট, এখন আমাদের যাওয়ার পালা। আর শিয়ালের ব্যাপারটা ওইটা কিছু করতে পারলাম না, ফোনটা নিয়ে আসছি, শিয়াল আসেই নাই আমরা যতক্ষণ ছিলাম। কিন্তু তারপর পিছন দিকে তাকিয়ে দিই ভাই, প্রায় একটা গ্রুপ পুরো আয়া পড়ছে এই জায়গায় শিয়ালে খাওয়ার লাগিয়া, মানে যেগুলো আমরা রাইখাইছি না ওই জায়গায় ওগুলো খাওয়ার লাগিয়ে একটা গ্রুপ আয়া পড়ছে। দেখো 5-7টা শিয়াল এক লোকে আইছে এই জায়গায়, মানে আমি দেখি পুরাই তো পুরাই অবাক, মানে এত পণ্ডিত শিয়াল রে, এমনিতেই পণ্ডিত কয় না, এমনিতেই চালাক কয় না, মানে ওরা আমরা যতক্ষণ এই জায়গাটার মধ্যে ছিলাম, যতক্ষণ রান্না করতেছিলাম, পুরাটা সময় আমাকে ওরা চোখে চোখে রাখছে, পুরাটা সময় ওরা পাহারা দিছে। তো আমরা যখন যাইতেছিলাম গা সব কিছু রেডি রেডি কইরা, তো তখনই খাইয়া খাওয়ার লেগে আছে দেখছো, মানে কেমনে খাইতেছে একজনের ফালায় আরেকজনে কেমনে খাইবো এই অবস্থা করতেছে, মানে আমি দেখিয়া তো পুরাই অবাক ভাই, এতক্ষণ আয় না এতক্ষণ ফোনটা ওই জায়গায় ছিল, কাছের থেকে ভিউটা নেওয়া যাইতো। তো আর কি করার, আমরা ভাবছিলাম যে একবার যদি সামনে যাই একটু দেখি, কিন্তু না থাক দরকার নাই, আমরা চলে যাই, আমাকে যাইতে হইব, বাসায় যাইতে হইব, প্রায় সন্ধ্যা হয়ে যেতেছে। এই জায়গায় দিয়ে আরেকটা শিয়াল মামা দেখো কেমনে তাকায় আছে আমার দিকে, বেটা দেখো কেমনে আমার দিকে কেমনে তাকায় আছে দেখছো, মানে লড়তেছে না একদম স্টিল তাকায় আছে। আর ওই দিকে যদি ওই দিকের কথা যদি কইতে যাই, ফার্স্টে মনে হয় যে তোমার পাঁচটা ছয়টার মতো শিয়াল আইছে, তারপর মনে করো যে আরও অনেকগুলো শিয়াল আইছে, মানে এই জঙ্গলের মধ্যে আমি যতটুকু জানি অনেকগুলো শিয়াল হয়তো আছে। তো চলো আমরা বাসার দিকে রওনা হয়ে যাই। আর এই দিকে আইসে আব্দুর রহমানের বেশি গরম লেগে গেছে, তার জন্য লাভ দিয়ে দিছে, আর আমরা গোসল করতে চাইছিলাম কিন্তু কাপড় চোপড় ভিজা যাবো, তার আরে আরে কত নেহা আছে এখানে, তার জন্য গোসল করি নাই। তো নৌকা আইসা পড়ছে, চলো আমরা বাড়ির দিকে আইসা পড়ছি আবারও, তো এগুলো কাটচাট করে দিছি, তো আমরা বাসার দিকে চলে যাই। আর আরেকটা কথা গাইজ, আমরা যেই বাড়ি থেকে আমরা যেই জিনিসপত্রগুলো নিয়েছিলাম ওগুলো কিন্তু ফেরত দিতে হবে, আমাদের মনে আছে, তো এই জায়গায় ফেরত দিয়ে দিলাম। আর গাইজ আজকের ব্লগটা এ পর্যন্তই এখানেই শেষ করতেছি, তো সবাই ভালো থেকো সুস্থ থেকো, খোদা হাফেজ। আর ব্রাহ্মণবাড়িয়া থেকে এটাই শেষ ব্লগ, এটাই আর কোনো ব্লগ দেবো না, টাটা খোদা হাফেজ।